আজকে এই ভিডিওতে আমি সোনাছড়ি হাট এবং সোনাছড়ি হাটের ভিতরে একটি রিসোর্ট আছে সেটার ব্যাপারেই আলোচনা করব। শান্তিনিকেতনে ঘুরতে আসে অথচ সোনাছড়িতে আসেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 190 কিলোমিটার, আর আমাদের ট্রেনে যেতে সময় লাগলো 4 ঘন্টার মতো। বর্তমান দিনে পর্যটকদের কাছে বিশ্বভারতীর পাশাপাশি এই শান্তিনিকেতনের সোনাছড়ি হাট একটি বিশেষ আকর্ষণ। আমরা সোনাছড়ি হাটে পৌঁছে গিয়েছি। এই হাট শনি ও রবিবার করেই বসে। সোনাছড়ি হাটের মূল আকর্ষণই হচ্ছে এই সাঁওতাল নাচ। সোনাছড়ি মেলা মূলত একটি হস্তশিল্প মেলা। এই মেলার মূল আকর্ষণ ওখানকার স্থানীয় মানুষদের হাতের করা কাজ। এই মেলাতে আপনি একতারা, হাতে বানানো গহনা, চামড়ার ব্যাগ, শাড়ি, কাঠের তৈরি ঘর সাজানোর জিনিস, চেয়ার ও অন্যান্য আরও সুন্দর জিনিস পেয়ে যাবেন। চলুন তাহলে এক নজরে দেখে নেই এখানে কি কি পাওয়া যায়। এই যে ব্যাগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, মূলত এখান থেকেই ব্যাগ কিনে আমি অনলাইনে সেল করি। এগুলো অরিজিনাল লেদারের ব্যাগ। এই ব্যাগগুলো যদি আপনারা নিতে চান তবে ইক্কাত পেজ নামে আমার একটি পেজ রয়েছে, সেখান থেকে নিতে পারবেন। এখন চলুন দেখি রাম শ্যাম ভিলেজ রিসোর্টটি রুম কীরকম, খাওয়া দাওয়া কী ধরনের ব্যবস্থা এবং রিসোর্টটি এক ঝলকে দেখতে কীরকম লাগে। সোনাছড়ি হাটের মধ্যেই এই রিসোর্টটি রয়েছে। এর ফলে যারা হাটের মধ্যে ঘুরতে বেশি পছন্দ করে তাতে থাকার জন্য একটি আকর্ষক জায়গা। রুমটাতে ঢুকেই মনে হচ্ছে আমি মাটির তৈরি রুমে চলে এসেছি। রুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বেতের তৈরি জিনিসপত্র দিয়ে। এখানে এসি, ফ্রিজ, টিভি সব রয়েছে। কিন্তু এখানে আসল আকর্ষণ হচ্ছে বারান্দা থেকে ভিউটা। সোনাছড়ি হাটের অনেকটা অংশ এখান থেকে দেখা যায়। আপনারা যখন শান্তিনিকেতন ঘুরতে যাবেন, সোনাছড়ি হাটের একদম কাছাকাছি যদি থাকতে চান তবে এই রাম শ্যাম রিসোর্টটি আপনার জন্যই।
এই রিসোর্টটির ভিতরে একটি ছোট বাগান রয়েছে, সেখানেও সুন্দর সময় কাটানো যায়। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, এখান হতে আপনারা দুপুরের লাঞ্চ সেরে ফেলতে পারেন। ভিডিওটি শেষ করার আগে বলে দিই শান্তিনিকেতনে কিভাবে আসবেন। কলকাতা থেকে হাওড়া রেল স্টেশনে এসে শান্তিনিকেতন বোলপুরগামী অনেক ট্রেন আছে, টিকিট কিনে উঠে পড়বেন। 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন শান্তিনিকেতনে। এখান থেকে টোটো নিয়ে সোনাছড়ি হাটে পৌঁছাতে পারবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।